আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সম্মানিত সেই উম্মতেরা যাদের জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও এখনো তিনি কবরের মধ্যে কান্নাকাটি করেন এবং আল্লাহ তাআলার কাছে তার উম্মতের মুক্তির জন্য দোয়া করেন। সম্মানিত হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যাদের মধ্য থেকে একজনের সাথে সর্বশক্তিমান এক ও অদ্বিতীয় সারা বিশ্বের মালিক আল্লাহ তাআলা কথা বলেন। হ্যাঁ আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ হাদিসগুলো সম্পর্কে কথা বলবো। এগুলো সবই সহি মুসলিম শরীফের হাদিস। ইসলামিক ফাউন্ডেশন আপনারা সেখান থেকে হাদিসগুলো পড়তে পারেন। আমি আপনাদেরকে আজকে এই হাদিসগুলো পড়ে শোনাবো। আপনারা এই হাদিসগুলো জানার পর বুঝতে পারবেন যে স্বপ্নের যে কত গুরুত্ব আছে, যে আমাদের এই মানব জাতির জন্যে আল্লাহ তাআলা স্বপ্নকে এক বিশেষ নিয়ামত দান করছেন, যার মাধ্যমে তিনি আমাদেরকে অনেক জ্ঞান বিজ্ঞান অনেক কিছু দান করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা সহি মুসলিম শরীফের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদকৃত কিতাবে এই হাদিসগুলো খুঁজে পাবেন। আমি সেখান থেকে পড়তেছি, আপনারা গুগল ক্রোমে গিয়ে আপনারা অনলাইনেও সার্চ দিয়ে এই হাদিসগুলো পেতে পারেন। বাংলা হাদিস ওয়েবসাইট অ্যাপে আপনারা এই হাদিসগুলো পাবেন। ইমাম মাহাদি মোহাম্মদ কাসিমের সকল রহমানি স্বপ্নগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে সর্বশক্তিমান এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে বিশেষ জ্ঞান দান করতেছেন, শিক্ষা দিচ্ছেন, এমন সম্পর্কে জানাইছেন যে সম্পর্কে আমরা ভুলে গেছি, আমরা যে সম্পর্কে কোনো প্রকার ব্যবস্থা নেই না এবং নিজেরা যে সকল গুনাহের মধ্যে লিপ্ত আছি। আপনারা যদি এই হাদিসগুলো ভালোভাবে পড়েন অবশ্যই বুঝতে পারবেন যে স্বপ্নের কত গুরুত্ব আছে। ইমাম মাহাদি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো সত্য এবং আল্লাহ তাআলা যে ইমাম মাহাদিকে স্বপ্নের মাধ্যমে জ্ঞান দান করতেছেন, এটাই যে হওয়া উচিত, এটাই যে স্বাভাবিক এবং এটা যে আমাদের মেনে নিতে হবে ইনশাআল্লাহ। সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5703 নম্বর হাদিস, আবদুল্লাহ ইবনু মাসলামা ইবনু কানাব রহিমাহুল্লাহ আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সুস্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন ও বাজে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেউ যখন এমন কোনো বিষয় স্বপ্নে দেখে যা সে অপছন্দ করে, তখন সে যেন তার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে এবং আউযুবিল্লাহ বা সুরা আল ফালাক ও সুরা আন নাস পড়ে, স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে, কেননা এভাবে করলে তা তার কোনো ক্ষতি করতে পারবে না। রাবি বলেন, আমি এমন স্বপ্ন দেখতাম যা আমার জন্য পাহাড়ের চাইতেও কঠিন ও ভয়াবহ, কিন্তু এমন অবস্থা এই যে এই হাদিস যখন আমি শুনে ফেলেছি এখন আর সেসবের পরোয়া করি না। এই হাদিসটি সহি হাদিস, এখানে সকল হাদিসই সহি, প্রত্যেকটা হাদিসের সাথে আর সহি বলার দরকার নেই, সহি মুসলিমের হাদিস। আপনার হাদিসগুলো পড়ে নেবেন, আমি প্রত্যেকটা হাদিসের সাথেই কিন্তু নাম্বারগুলো বলতেছি। তাহলে এই যে হাদিসটা আমরা শুনলাম, এই হাদিসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, হ্যাঁ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে সুস্বপ্ন। আমরা মানব জাতি মানুষরা, হ্যাঁ, বিশেষ করে মুসলমানরা, আমরা স্বপ্ন দেখব। আমাদের ইসলাম ধর্ম স্বপ্নকে অনেক গুরুত্ব দেয়। আপনি কোরআনের মধ্যে অনেক স্বপ্নের ঘটনা পাবেন যেগুলো আল্লাহ তাআলা নিজে বর্ণনা করছেন, নবীদের স্বপ্ন, কাফের বাদশাহের স্বপ্ন, এমনকি এই সাধারণ দাসের স্বপ্ন। আর আপনারা হাদিসগুলোর মধ্যে যদি দেখেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে স্বপ্ন নামে আলাদা আলাদা অধ্যায় আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, যে কোনো হাদিসের কিতাবে যান আপনারা, তিরমিজি শরীফ, সকল হাদিসের কিতাবে স্বপ্ন নামে আলাদা করে অধ্যায় আছে। স্বপ্নের গুরুত্ব কি, অতীতে কে কি স্বপ্ন দেখছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ যে স্বপ্ন ব্যাখ্যা করছিলেন, কত রকমের যে হাদিস আছে, কেন সেগুলো। আমরা অনেকে মনে করি ইমাম মাহাদির সাথে স্বপ্নের কোনো সম্পর্ক নাই, ইমাম মাহাদি স্বপ্ন দেখবে না, স্বপ্ন প্রচার করবে না। যদি এগুলোই হয় আর আমাদের জীবনে, এই বর্তমান জীবনে আমরা তো পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ আছি, তাই না, আমাদের যদি কোনো স্বপ্নের প্রয়োজন না থাকে, আমাদের কাছে যদি এই পড়ালেখা, শিক্ষা, ভালো চাকরি, জীবন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, স্মার্টনেস, প্রযুক্তি, এগুলোই যদি যথেষ্ট হয়, স্বপ্নের যদি কোনো প্রয়োজন না থাকে,
এই বাস্তব জগতেই যদি আমরা খুশি হয়ে যাই এবং এটাকেই বেশি গুরুত্ব দিই এবং এখানেরই সবকিছুই মূল্য আছে, অথচ কোরআনে হাদিসে স্বপ্ন 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 এত বলা হয়েছে, হ্যাঁ কেন বলা হয়েছে বলেন? আর এই হাদিসগুলোই বা কার জন্য বলা হয়েছে যদি আমাদের জন্য নাই বলা হয়? আমরা জানি আল্লাহ তাআলার কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এগুলো কিয়ামত পর্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কিয়ামত পর্যন্ত সত্য। তাইলে এতগুলো স্বপ্ন সংক্রান্ত হাদিস, কোরআনের আয়াত, এগুলো কি সব বাদ দিয়া বাকিগুলো দিয়ে আমরা আমাদের জীবন চালাবো এবং এটাই কি সঠিক? অবশ্যই নয়। এই স্বপ্ন আমাদের জন্যেই, এই স্বপ্নের হাদিসগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যই বলছেন। পূর্বের আমাদের জামানার যেই মানুষরা ছিল, আমরা যাদের সন্তান হয়ে বর্তমানে এই পৃথিবীতে আছি, তাদের জন্য এই স্বপ্নের হাদিসগুলো ছিল, তারাও স্বপ্ন দেখত। আপনারা ইতিহাস দেখলে বড় বড় ওলি আউলিয়া, বড় বড় ইসলামিক খলিফা, এমনকি ওসমানীয় সাম্রাজ্যের যে সুলতানরা ছিল তারাও স্বপ্ন দেখত। আপনারা বর্তমানে দেখবেন যে বিভিন্ন সিরিজ বাংলাদেশে কিন্তু বাংলায় অনুবাদ করা আছে, যেমন আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা সিরিজ কিন্তু এসএটিভিতে চলতেছে। আপনারা সেখানে দেখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও লোকেরা স্বপ্ন দেখছে, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নিজেও উনি স্বপ্ন দেখছিল, এমনকি আরো অনেকেই স্বপ্ন দেখছে। তাছাড়া আপনারা যে সকল সিরিজ চলতেছে, যেমন ওসমান এরতুগুল, যেমন ইউনুস এমরে, এই যে তুর্কি বিভিন্ন সিরিজগুলো চলতেছে, তুরস্ক সাম্রাজ্য সারা বিশ্বে সুপার পাওয়ার, একমাত্র ইসলামের শক্তি হিসেবে 600 বছরেরও বেশি সময় তারা এই হুকুমত প্রতিষ্ঠা করে আসছিল। মুসলমানরা এক দেশের মধ্যে ছিল, সারা বিশ্বে একমাত্র মুসলমানদের পাওয়ার ছিল। আমরা তো দুনিয়াতে কিছুদিন আগে জন্ম নিয়া ভাবি যে মুসলমানদের তো কিছুই ছিল না, অথচ আমরা কিন্তু অনেকে হিস্টোরি জানি না, ইতিহাস জানি না যে মুসলমানদের অবস্থা একসময় কি ছিল, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, তাদের তো কোনো বেলই ছিল না, বেলু লেস, তাদের তো কোনো মূল্যই ছিল না। 600 বছরেরও অধিক সময় ইসলামী খিলাফত সারা বিশ্বে ওসমানীয় সাম্রাজ্য তারা যে প্রতিষ্ঠিত করছিল, তারাও কিন্তু এটা স্বপ্ন দেখছিল। অনেকে কিন্তু স্বপ্নের মাধ্যমে, অনেকে কিন্তু আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে পরিচালিত করছিল। তাহলে স্বপ্নের যদি গুরুত্ব না থাকে, আমরা বর্তমান যুগে ডিজিটাল যুগে আইসা উচ্চশিক্ষিত হয়ে যদি আমরা স্বপ্নকে বাদ দিয়ে দেই এবং কাফেরদের শিক্ষা ব্যবস্থা এগুলোকেই যদি আমরা মনে করি সবকিছু, আর হাদিস কোরআন আলেম ওলামারা যা বলবে তাই, তার বাইরে আমাদের চিন্তার কোনো প্রয়োজন নাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, মিথ্যা কথা বলো, জাকাত দাও, মনের মধ্যে অনেক অন্যের প্রতি হিংসা অহংকার বিদ্বেষ রাখো এবং ইসলামিক লেবাস ধরে চলো, এর নামে যদি আমরা ইসলাম মনে করি, তাইলে সামনে কিয়ামত আসারও সময় হয়ে গেছে, ঠিক না? কারণ এটাই তো সেই সময়, অনেক হাদিসে তো এরকম বলাই আছে। আপনারা একবার ভেবে দেখবেন এই বিষয়গুলো, আর আমাদের এই স্বপ্নের যে কত গুরুত্ব দেওয়া উচিত। ইমাম মাহদির স্বপ্নগুলো কিন্তু সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক না? মুসলিম বিশ্বের সামনে যুদ্ধ আসতে যাচ্ছে, আপনারা দেখবেন ফিলিস্তিনকে কেন্দ্র করে যে যুদ্ধ, রাশিয়া ইউক্রেন নিয়ে যে যুদ্ধ, বিশ্বে কিন্তু বিভিন্ন জায়গায় যুদ্ধ কিন্তু ছড়াই পড়তেছে। এই যুদ্ধ যদি আরো বাড়তে থাকে আমাদের অবস্থা কিন্তু খারাপ হবে, একটা সময় শুধু মুসলমানদেরকেই টার্গেট করা হবে, হ্যাঁ। আর এদিকে কিন্তু আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে যে হ্যাঁ, তোমাদের মধ্যে ইমাম মাহদি আলাইহিসসালামকে আমি অলরেডি পাঠাইছি, তার সাথে আমি 800 বারেরও বেশি বার কথা বলে তাকে অলরেডি শিক্ষা দিছি, তার সাথে তার স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 বারেরও বেশি বার স্বপ্নে আসে তাকে অলরেডি শিক্ষা দিছে, এবং তোমরা যদি তার কথা মতো শিরিক মুক্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গঠন করো, নিজেদের জীবন থেকে সকল ছবি মূর্তি শিরিককে সরায় দাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা করো, আল্লাহ তাআলা খুব শীঘ্রই তোমাদেরকে এমন সাহায্য করবেন যা কখনোই করেননি পূর্বে কোনোদিনও। এবং সারা বিশ্বকে আমরা যেমন সারা যাবো ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের স্বপ্নে আল্লাহ তাআলা জানাইছেন, এবং সামনে কাফেররা আমাদেরকে যে এই যে হত্যা করতে থাকবে, ধ্বংস করতে থাকবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের স্বপ্নে দেখাইছেন যে 3000 কালো যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করবেন। তো এগুলো কি সুসংবাদ, সুস্বপ্ন নয়? অবশ্যই। এই স্বপ্ন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়? অবশ্যই। আর এই স্বপ্ন কি আসা উচিত নয়? অবশ্যই। অন্যান্য হাদিসগুলো যদি আপনারা দেখেন, আপনারাও বলবেন যে হ্যাঁ, ইমাম মাহদি আসলে স্বপ্নই দেখা উচিত, কারণ ইমাম মাহদি তো নবী নয়, ইমাম মাহদির কাছে তো দিনের বেলা এই যে এখন জাগ্রত অবস্থায় কোনো ফেরেশতা আসতে পারবে না, কোনো উহি আসতে পারবে না, ঠিক না? সে তো নবী নয়, সে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে একজন সাধারণ উম্মত, কিন্তু আল্লাহ তাআলা তাকে সকল উম্মতদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন, ইমাম মাহদি বানাইছেন, এত শ্রেষ্ঠত্ব দান করছেন যে তার পিছনে নবী হযরত ঈসা আলাইহিস সালামও এই নামাজ পড়বেন। তাইলে সেই ইমাম উনি স্বপ্ন দেখবেন না, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিনই স্বপ্ন দেখবেন না, এমনকি সে খলিফাতুল্লাহ হবে, ইমাম মাহদিকে খলিফাতুল্লাহ বলা হয়েছে। খলিফাতুল্লাহ মানে আল্লাহ তালার খলিফা, আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, সেই ব্যক্তির সাথে কোনোদিন আল্লাহ তালার কথা হইতে পারে না,
এই বিষয়টাতে আমরা চিন্তা করি, এটা কি ঠিক? আর আমরা তো অনেকে, বেশিরভাগ মানুষ সবাই এটা চিন্তা করি যে আল্লাহর সাথে কি কখনো কথা বলা যায়। আচ্ছা ভাই, একটা জিনিস চিন্তা করেন, হযরত মুসা আলাইহিস সালাম সহ আরো অনেক নবীরা কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, বলেননি? আচ্ছা, তারা কি মায়ের গর্ভে জন্ম নেওয়া মানুষ নয় বলেন, নাকি তারা ভিন্ন কোনো জাতি ছিল? একটা জিনিস আপনি চিন্তা করেন যে আমি এবং আপনি যেই খাবারটা খাইতে সক্ষম, সেই খাবারটা কিন্তু মুসা আলাইহিস সালামও খাইতে সক্ষম। মানে কি, আমরা দুজন কিন্তু বর্তমান, আপনি যদি বাপের খাবারটা চিন্তা করেন, একই মেশিন, মেশিন কিন্তু একই। মানে হচ্ছে যে আল্লাহ মুসা আলাইহিসাল্লামের সাথে কথা বলতে পারছে, মানে মুসা আলাইহিসাল্লাম যে আল্লাহর কথা শুনতে পারছে, সেই আল্লাহ চাইলে আপনার আমার আমাদের সাথেও কথা বলতে পারবে, আমরাও তার কথা শুনতে পারবো। কিন্তু আমাদের সাথে আল্লাহ কথা বলেন না, কারণ কি? কারণ আমাদের যোগ্যতা নাই, আমরা উম্মত, ওনারা ছিলেন নবী। এটা কিন্তু আল্লাহর ক্ষমতা যে আল্লাহ তাআলা যে নবীর সাথে কথা বলতে পারেন, মানে যে এই না, মানে এটা হচ্ছে আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিচ্ছেন। আপনি চিন্তা করেন যে উনিও মানুষ, আমিও মানুষ, মুসা আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে সন্তান কি পৃথিবীতে বর্তমানে নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তাহলে আমরা সবাই মানুষ, আল্লাহ তাআলা তাকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা তাকে সম্মান দিচ্ছেন, তার সাথে কথা বলছেন। মানে আমি বিষয়টা বুঝাতে চাচ্ছি যে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা চিন্তা করেন যে মুসা আলাইহিস সালামের ইয়াতে যদি সাপোর্ট করে থাকে আল্লাহর কথা, যেমন একটা মোবাইলে একটা ফাইল সাপোর্ট করে, একটা কম্পিউটার একটা ফাইল সাপোর্ট করে, অন্য ভার্সনে অন্য সফটওয়্যারে সেটা সাপোর্ট করে না, সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের মধ্যে অনেক উদাহরণ রাখছেন। যদি আমরা একবার চিন্তা করে দেখি, যদি মুসা আলাইহিসাল্লামে উনি এটা পারেন, উনি এটা সহ্য করতে পারেন, আল্লাহ তাআলা ওনার একটা মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলা ওনাকে এটা দিয়ে থাকেন, মানে ওনাকে এইভাবে সম্মানিত করতে পারেন, আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলতে পারেন, তার মানে আল্লাহ তাআলা কিন্তু যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন, পারবেন কিন্তু আল্লাহ চাইলে, কিন্তু আল্লাহ বলেন না। তাইলে খলিফাতুল্লাহ হবে, ইমাম মাহদি হবে, তার সাথে আল্লাহ কথা বলবেন, এটা অস্বাভাবিকের কি আছে? বলতেই পারে, ঠিক আছে, সে যেহেতু নবী নয় বাস্তবে বলবেন না, স্বপ্নে তো বলতেই পারে, স্বপ্নের বিষয়ে তো অনেক আছে, স্বপ্ন একটা পর্দা। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলছেন আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলেন, মানে কারোর অনুমতি নাই যে সে আল্লাহর সাথে কথা বলবে পর্দার আড়াল ছাড়া। স্বপ্ন একটা পর্দা, সেখানে সে নিজের এই বাস্তব চোখে দেখতেছে না, এখানে আল্লাহ তাআলা আত্মার মধ্যে দান করতেছেন, যেটা তার সারা দেহ অনুভব করতেছে, যেখানে বান্দার কোনো নিজস্ব স্বাধীনতা থাকে না। তো আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে কিছুটা হলেও বুঝাইতে পারতেছি। তো যেটা বলতেছিলাম, এই যে ইমাম মাহাদির সাথে যে আল্লাহ তাআলা কথা বলতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারেন এবং অলরেডি বলছেন, এই যে ওনার এই স্বপ্নগুলো, এগুলো তো সুসংবাদ। এই হাদিসের সাথে কি এটা কি কোনো মিল নাই? অবশ্যই, এগুলো কি আমাদের জন্য ভালোর জন্য নয়? এই যে ইমাম মাহাদি স্বপ্নে বলেছে তোমরা শিরিক থেকে দূরে থাকো, হ্যাঁ, আপনি একটা মামুলি জিনিস বুঝেন না কেন, যে আপনার ঘরে যদি একটা ছবি থাকে সেই ঘরে নামাজ হবে না। এখন আপনার এই ছবিটা কোথায় আছে? একটা তেলের বোতল কিনছেন, একটা শ্যাম্পু কিনছেন, একটা প্রোডাক্ট কিনছেন, সেখানে একটা কার্টুনের ছবি বা অ্যাডভার্টাইজারের ছবি, কোম্পানির মালিকের ছবি আছে, হ্যাঁ। তাহলে এই যে জিনিসটা আপনি বলতেছেন যেটা তো কোম্পানি বানাইছে, এটা তো ওইখানে, এটা আমার কি? এটা তো আপনার ঘরের। এখন আপনার ঘরে যদি কেউ আইন না কোনো দেবতার মূর্তি রাখে দেয়, আপনি কি সেটা সরাবেন না? হ্যাঁ, যে এটা অন্যজন অন্য রেখে দিয়ে গেছে, রাখো, তার দোষ আমার না, অথচ ঘর আপনার। তাহলে আপনার ঘরে গন্ধযুক্ত 1 কেজি ময়লা আইনা দিলে কি আপনি সেটা ফেলে দিবেন না? হ্যাঁ, সেটা নিয়ে ঘুমাইবেন? বিষয়টা এইভাবে চিন্তা করেন। মসজিদে কি ছবি রাখলে নামাজ হবে? তো একই রকম আমাদেরকে নিজেদের ঘরকেও পবিত্র রাখতে হবে। এমনকি আমরা অনেকে শার্টে, টি শার্টে, বিভিন্ন গেঞ্জির মধ্যে যে জামাগুলো পরি, এগুলোর মধ্যে ছবি থাকে। এই যে শিরিক হাদিসে আছে, তারপরেও কিন্তু আমরা সেগুলো ভুলে গেছি। ইমাম মাহদি আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই বিষয়ে জানাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আবারও সেই পুরাতন হাদিসগুলো মনে করা দিচ্ছেন, যেগুলো আলেম ওলামারা ভুলে গেছে, তারা সাধারণ বিষয়ে ফতোয়া নিয়ে ব্যস্ত আছে এবং তারা দুনিয়াবি চিন্তায় ব্যস্ত আছে। হ্যাঁ, অনেকে আকিরাদের চিন্তাও করে, তারা যে কি চিন্তা করে আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু শিরিকের গুনাহ করার পর যে কোনো আমল আর কাজে লাগবে না, আমাদের যে একমাত্র শিরিকের গুনাহকে প্রথমে প্রাধান্য দেওয়া উচিত ছিল, সেই বিষয়ে সবাই ভুলে গেছে। আর এই কারণেই তো দুনিয়া কেয়ামতের দ্বার প্রান্তে আর স্বপ্ন দরকার হয়েছে ইমাম মাহদি আলাইহিসসালামকে জানানোর জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে, হ্যাঁ, আমাদেরকে জানানোর জন্যে যে আমরা আসলে কোন জিনিসটা মিস করতেছি, কেন দুনিয়া কেয়ামতের দ্বার প্রান্তে আছে, কেন এই সারা বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, এগুলো তো কেয়ামতেরই আলামত, তাই না? হাদিসগুলোর দিকে যদি আমরা দেখি,